স্বামী স্ত্রীর কীর্তি দেখে অবাক সকলে। উদ্ধার প্রচুর সোনার গহনা ও মোবাইল ফোন। বড়সড় সাফল্য নরেন্দ্রপুর থানার পুলিশের। এবার বড়সড় সাফল্য নরেন্দ্রপুর থানার পুলিশের। চুরির ঘটনা তদন্তে নেমে উদ্ধার মোবাইল ফোন ও প্রচুর পরিমাণ সোনার গহনা। উদ্ধার হওয়া জিনিসের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার দুই ধৃতদের এদিন তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। ঘটনার তদন্তে পুলিশ। বাস্তবের এই ঘটনা সিনেমার বান্টি বাবলির ঘটনাকেও হার মানাবে। সিনেমার বান্টি বাবলি চরিত্র বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু বাস্তবে এমন বান্টি বাবলির ঘটনা শুনলে অবাক হবেন আপনিও। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ বেশ কয়েকদিন ধরে নরেন্দ্রপুর এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটছিল। নরেন্দ্রপুর থানায় এমন অনেক অভিযোগ আসছিল। এরপরই নরেন্দ্রপুর থানার স্পেশাল তদন্তকারী দল অভিযানে নামে। অভিযানে নেমে গড়িয়া পাঁচপোতা এলাকা থেকে মোবাইল ফোন এবং সোনার গহনা সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, সম্পর্কে তারা স্বামী স্ত্রী। অভিযুক্ত স্বামীর নাম দেবু মহাপাত্র এবং স্ত্রীর নাম রঞ্জনা মহাপাত্র। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায়, তাদের আসল বাড়ি রুবি হাসপাতাল এলাকায়, কিন্তু বর্তমানে তারা নরেন্দ্রপুর থানার গড়িয়া পাঁচপোতা এলাকায় ভাড়া থাকত। সেখানে ভাড়া থেকেই এ ধরনের চুরি ও ছিনতাই জাতীয় কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন এবং প্রচুর সোনার গহনা উদ্ধার হয়েছে বলে জানা যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে আরো বড় কোনো চক্রের যোগসূত্র থাকতে পারে। ধৃতদের আজ তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, আগামী দিনে বিভিন্ন জায়গায় আরো কড়া নজরদারি চালানো হবে পুলিশের পক্ষ থেকে। চুরি ছিনতাই এমন অপরাধমূলক কাজের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের ক্ষেত্রে সদা তৎপর থাকবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নরেন্দ্রপুর। এবার বড়সড় সাফল্য নরেন্দ্রপুর থানার পুলিশের। চুরির ঘটনা তদন্তে নেমে উদ্ধার মোবাইল ফোন ও প্রচুর পরিমাণ সোনার গহনা। উদ্ধার হওয়া জিনিসের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার দুই ধৃতদের এদিন তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। ঘটনার তদন্তে পুলিশ। বাস্তবের এই ঘটনা সিনেমার বান্টি বাবলির ঘটনাকেও হার মানাবে। সিনেমার বান্টি বাবলি চরিত্র বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু বাস্তবে এমন বান্টি বাবলির ঘটনা শুনলে অবাক হবেন আপনিও। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ বেশ কয়েকদিন ধরে নরেন্দ্রপুর এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটছিল। নরেন্দ্রপুর থানায় এমন অনেক অভিযোগ আসছিল। এরপরই নরেন্দ্রপুর থানার স্পেশাল তদন্তকারী দল অভিযানে নামে। অভিযানে নেমে গড়িয়া পাঁচপোতা এলাকা থেকে মোবাইল ফোন এবং সোনার গহনা সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, সম্পর্কে তারা স্বামী স্ত্রী। অভিযুক্ত স্বামীর নাম দেবু মহাপাত্র এবং স্ত্রীর নাম রঞ্জনা মহাপাত্র। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায়, তাদের আসল বাড়ি রুবি হাসপাতাল এলাকায়, কিন্তু বর্তমানে তারা নরেন্দ্রপুর থানার গড়িয়া পাঁচপোতা এলাকায় ভাড়া থাকত। সেখানে ভাড়া থেকেই এ ধরনের চুরি ও ছিনতাই জাতীয় কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন এবং প্রচুর সোনার গহনা উদ্ধার হয়েছে বলে জানা যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে আরও বড় কোনো চক্রের যোগসূত্র থাকতে পারে। ধৃতদের আজ তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, আগামী দিনে বিভিন্ন জায়গায় আরও কড়া নজরদারি চালানো হবে পুলিশের পক্ষ থেকে। চুরি ছিনতাই এমন অপরাধমূলক কাজের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের ক্ষেত্রে সদা তৎপর থাকবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নরেন্দ্রপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।